এই মুহূর্তে আমি প্রথমেই যাব অব্রর কাছে। অব্র, প্রশ্ন হচ্ছে, আমি এই মুহূর্তে দেখালাম দুটো ছবি, একটা হচ্ছে এই মা, 9 বছরের বাচ্চা মেয়েটির মা, তিনি হাউ হাউ করে কাঁদছেন। তারা গেছিলেন পুলিশের কাছে অভিযোগ নিয়ে, পুলিশ তাদেরকে বাড়ি চলে যেতে বলেন প্রাথমিকভাবে, যেটা জানতে পারা যাচ্ছে তাদের মা বাবা বলেন। পরবর্তীকালে তারা বলছেন পুলিশ শুরুতেই ব্যবস্থা নিলে হয়তো তাদেরকে বাঁচানো, মেয়েটিকে বাঁচানো যেত। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুজো উদ্বোধনে গিয়ে যখন জ্বলছে কুলতলি তখন তিনি ডান্ডিয়া নাচ করছেন, কি বলবে? দেখুন, আমি ওই জেলার যিনি এসপি রয়েছেন, মহান এসপি, মহাপুরুষ, তার প্রেস কনফারেন্সটা দেখছিলাম কিছুক্ষণ আগেই। উনি অসাধারণ একটা টাইম লাইনের কথা কিন্তু উল্লেখ করেছেন নিজের প্রেস কনফারেন্সে। তার স্পেসিফিক কিছু জিনিস আমি তুলে ধরে আমার বক্তব্য শুরু করেছি। যেই মেয়েটি মারা গেল, 9 বছরের একটি মেয়ে, বাচ্চা মেয়ে, টিউশনে পড়তে গিয়ে তারপর সে আর ফিরলই না বাড়িতে, সে যখন নিখোঁজ হয়ে গেছে এটা তার বাড়ির লোক বুঝতে পারে, এই ফাঁড়িতে তারা গিয়ে পৌঁছায় রাত 8:30 নাগাদ। তারপর এই এসপি, মহান এসপি বলছেন পুলিশ নাকি ফাঁড়িতে জিডি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল, খুব ভালো কথা। তারপর এই মেয়েটির বাড়ির লোক জয়নগর পুলিশ স্টেশনে পৌঁছান রাত 11:20, এটা এসপি মহাশয় বলছেন। তারপর ওই জয়নগর থানা এফআইআর লঞ্চ করেছে, মিসিং পার্সনের এফআইআর, সেটা করেছে রাত 12:30। আমার প্রশ্ন হচ্ছে, আমি দাদার সঙ্গেও কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গেও কথা বলছিলাম, যে 8:30 যদি এই মেয়েটির বাবা পুলিশ ফাঁড়িতে যায় এবং পুলিশ ফাঁড়িতে যদি জিডি নেওয়া হয়, তাহলে ওই পুলিশ ফাঁড়ির যে অফিসাররা ছিলেন, কনস্টেবল ছিলেন, এএসআই ছিলেন, যেই ছিলেন, বা সিভিক ভলেন্টিয়াররা ছিলেন, যারাই ছিলেন, তারা কি ললিপপ খাচ্ছিলেন? তারা পুলিশের দিকে বলছে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, কিন্তু তারা নিজে থেকে কেন থানাকে জানায়নি, এবং থানা তারপর নিজে থেকে কেন ইনভেস্টিগেশনে পুরোদমে নামেনি? কেন এই যে গোল্ডেন আওয়ার, একটা ক্রিটিক্যাল সময়, 2-3 ঘন্টা, এটা এরমভাবে ফেরত দেওয়া হলো? 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 4 ঘন্টা এভাবে পেরিয়ে গেল, আর এসপি ওখানে বসে বসে নাটক করে, প্রেস কনফারেন্স করে বলছেন আগে থেকে ইনভেস্টিগেশন চলছিল। তাহলে একের পর এক এই থানা থেকে ওই ফাঁড়ি, ওই ফাঁড়ি থেকে এই থানা, ফুটবলের মতো এই মেয়েটির বাড়ির লোককে এবং গ্রামবাসীকে এভাবে জায়গায় জায়গায় পাঠানো হলো কেন? মানে মানুষের মিনিমাম সম্মানটুকু নেই, এভাবে লাথি মেরে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে পাঠানো হবে? একটা ব্যাপার বুঝতে হবে, রাজ্য পুলিশ আজকে বড় বড় কথা বলছে, ওখানে আমরা কর্ডন অফ করে দিয়েছি, 5 ঘন্টার মধ্যে সলভ করে দিয়েছি, এই করে দিয়েছি, সেই করে দিয়েছি। রাজ্য পুলিশের সলভ করার নমুনা এটা? একটা নিথর দেহ আপনারা দেবেন বাড়ির লোককে? আপনারা তার আগে কোনো প্রিভেন্টিভ অ্যাকশন নেবেন না? ওই 4-5 ঘন্টার ডিলে এখান থেকে ওখানে মানুষগুলোকে নির্মমভাবে লাথি মারা, জুতো মারা, ধাক্কা মারা, তার ফলস্বরূপ আজকে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল। আর ফরেন্সিক এক্সপার্ট নিয়ে যাবেন বলছেন? আপনাদের ফরেন্সিক এক্সপার্টের উপর আমাদের ভরসা থাকতে পারে? আমরা দেখেছি কলকাতার বুকে, আরজি করার বুকে ডাক্তার অভিক থেকে নিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানিয়ে দিয়েছিলেন, আপনারা ফরেন্সিক এক্সপার্ট নিয়ে যাবেন? একটু থামাচ্ছি আমরা, এই মুহূর্তে একটা ব্রেকিং রয়েছে, রাতে আবার কুলতলিতে উত্তেজনা, নতুন করে কুলতলিতে উত্তেজনা, এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, মহিষমারি পুলিশ ফাঁড়ির সামনে নতুন করে বিক্ষোভ, এই মুহূর্তের বিগ ব্রেকিং, রাতে কুলতলিতে উত্তেজনা, মহিষমারি পুলিশ ফাঁড়ির সামনে নতুন করে বিক্ষোভ, বিচারের দাবিতে নতুন করে স্লোগান উঠেছে, এই মুহূর্তে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী, ঘটনায় পুলিশের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ চলছে, পুলিশ কাজ করেনি, পুলিশ যখন প্রয়োজন পড়েছিল পুলিশ কাজ করেনি, যেমনটা অব্র জানাচ্ছিল পুলিশ ডিলে করেছে, এবং তার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আবার নতুন করে কুলতলিতে উত্তেজনা। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে কুলতলির উমা তার বিচারের জন্য গোটা বাংলা এই মুহূর্তে লড়ছে।
প্রত্যেকের কাছে যাওয়ার আগে অবরোধ শেষ করছিলে, পুলিশের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ হচ্ছে, বলছে পুলিশকেই গ্রেফতার করো। যদি ঠিক সময় অ্যাকশন নিত তাহলে এই বাচ্চা মেয়েটার প্রাণ বাঁচানো যেত। আরেকটা কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রীর তথা এই তৃণমূল সরকারের একটা দায়িত্ব ছিল যে যখন একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে একটা দৃষ্টান্ত রাখা, যে এই জিনিসটা করে বারবার করে আমাদের রাজ্যে পার পেয়ে পাওয়া যায় না। উনি সেটা না করে যেটা করেছেন নক্কার জন্য, আমি খালি একটা তথ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি, আমি এখন তথ্য তুলে দিচ্ছি। লেটেস্ট এনসিআরবি ডেটা অনুযায়ী আমাদের রাজ্যে পুরো দেশের মধ্যে নারী নির্যাতনে কনভিকশন রেট অন্যদিকে পুলিশকে গ্রেফতার করা হোক, বলা হচ্ছে পুলিশ যদি ব্যবস্থা নিত সঠিক সময়ে এই উমাকে হয়তো সঠিক সময় বাঁচানো যেতে পারতো, আজ তার নিথর দেহ উদ্ধার হতো না। বলুন, দেখুন, পুলিশের কাছে যে ঘটনাটা যখন প্রথম গেল ওই ফাঁড়িতে, ফাঁড়ি হচ্ছে থানা না হলেও ফাঁড়ি, সেখানে একটা মিনিমাম একটা অফিসার তো ছিলই, আর এএসআই নয় সাব ইন্সপেক্টর, কিছু কনস্টেবলও ছিল, তাদের যে একটা করা উচিত ছিল সেটা যদি না করে থাকে তাহলে সেটা গৃহীত অপরাধ করেছে আমি মনে করি। কারণ সেখানে যখন গেল বাড়ির লোকেরা যে আমাদের মেয়ে মিসিং, সে পড়তে গেছিলো বিকাল গড়িয়ে সন্ধ্যে, সন্ধ্যে গড়িয়ে রাত্রি হয়ে গেলো এখনও ফেরেনি, সেই মুহূর্তে যেটা করা উচিত ছিল সেই মুহূর্তে সেইখানে একটা ফাঁড়িতে এফআইআর হয় না, কিন্তু জেনারেল ডায়েরি অনেক ফাঁড়িতে হয়, আমি জানি না এই ফাঁড়িতে কোনো জেনারেল ডায়েরিতে কোনো প্রভিশন ছিল কি না, যদি নাও হতো জেনারেল ডায়েরি এফআইআরটা আমি ছেড়ে দিচ্ছি, ওটা পরে আসছি আমি, প্রথমে কী নাম ঠিকানা, সেই মেয়েটির বয়স কত, কীরকম দেখতে, কী ওয়্যারিং অ্যাপারেল, কী পড়ানো ছিল, এইসব করে নিয়ে বলুন, চলুন আপনার কোন জায়গায় কোন কোচিং সেন্টারে পড়তে গেছিলো, কোন মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেছিলো, চলুন আমাদেরকে নিয়ে চলুন, আমরা সেখানে তদন্তে যাবো। অ্যাট দ্য সেম টাইম সেই ফাঁড়ির ইনচার্জ যখন বেরিয়ে গেল বাড়ির লোকের সঙ্গে, বেরিয়ে যাওয়া উচিত ছিল, এবং সঙ্গে সঙ্গে কনসার্ন থানা, সেটা কুলতলি হোক আর কি জয়নগরী হোক, আমি জানি না অ্যাকচুয়ালি সেটা কোন থানার আন্ডারে, তো সেই থানাতে কনসার্ন থানার অফিসার ইনচার্জকে ইনফর্ম করবে যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা বেরিয়ে গেলাম ঘটনাস্থলে।